ফুটবল বিশ্বে বহুল প্রচলিত একটা কথা, কোচ দুপ্রকার। একদল বরখাস্ত হয়েছেন, আরেক দল বরখাস্ত হওয়ার পথে। এটা ফুটবল কোচদের জীবনের কঠিনতম বাস্তবতা। ম্যাচের ফল ভালো হলে মাথায় তুলে নাচবে সবাই, কিন্তু খারাপ হলে পাওয়া যাবে না আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ, ছুঁড়ে ফেলা হবে আস্তা করে। কিন্তু এই প্রচলিত প্রবাদটাকেও আরও কঠিন করে তুলেছে চেলসি। কোচ এখনও দুপ্রকার, যারা চেলসির ডাগ আউটে আছেন আর যারা আরেক দল অপেক্ষায় আছেন এই ডাগ আউটে আসার। কারণ যে কোনো মুহূর্তেই যে বদলে যেতে পারে পাশার দান, আর তখনই যে নাম বদলে যাবে ডাগ আউটে বসা মানুষটারও নাম। গত 10 বছরে এ নিয়ে 11 বার কোচ বরখাস্ত করল চেলসি। রোমান আব্রামোভিচের সময়কালে ব্লুজ কোচদের কাছে এটা ছিল নিত্যদিনের একটা প্রশ্ন, চাকরিটা আছে তো? তবে মালিকানা বদলের পর সবাই ভেবেছিল হয়তো এবার বদলাবে তাদের মনোভাব, কিন্তু এরা তো আরেক কাঠি সরেশ, 6 মাসেই বদলে ফেলেছে দুজনকে। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। শনিবার রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ হারের সঙ্গে সঙ্গেই বিদায় ঘণ্টা বেজে যায় গ্রাহাম পটারের। পত্রপাঠ বিদায় করে দেয়া হয় কোচকে। ক্লাব ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে ধন্যবাদ জানানো হলেও হারের দায়টাও দেয়া হয় পটারকেই। টুখেলকে বরখাস্ত করে গত সেপ্টেম্বরে স্ট্যামফোর্ড ব্রিজে নিয়ে আসা হয়েছিল এই ইংলিশকে। ব্রাইটন থেকে তাকে আনতে সে সময় রিলিজ ক্লজ হিসেবেই গুনতে হয়েছিল 2 কোটি 10 লাখ পাউন্ড। 5 বছরের চুক্তি করার সময় আশ্বস্ত করা হয়েছিল তিনি সময় পাবেন দল গঠনে। প্রথম মৌসুমের ফলাফল নিয়েও ভাবতে হবে না কাউকে, কিন্তু বাস্তবতা বলছে 31 ম্যাচে 11 হারেই বিদায় নিতে হলো গ্রাহাম পটারকে। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে এই মুহূর্তে 11 নম্বরে আছে চেলসি। ম্যাচ বাকি আর 10টা, সেরা 4 তো দূরে থাক। আপাতত সম্মানজনক অবস্থায় থেকে লিগ শেষ করতে চাইলে অবশিষ্ট ম্যাচগুলোতে জিততেই হবে ব্লুদের। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালও খেলতে হবে এবার কোচহীন চেলসিকে, সেখানে তাদের প্রতিপক্ষ আবার রিয়াল মাদ্রিদ। তবে একেবারে হতাশ হওয়ার কিছু নেই, আপৎকালীন হিসেবে চেলসি শিবির সামলানোর দায়িত্ব পেয়েছেন পটারেরই সহকারী ব্রুনো। এদিকে নতুন কোচ হিসেবে নাম শোনা যাচ্ছে বেশ কয়েকজনের, যাদের মধ্যে উল্লেখযোগ্য জুলিয়ান নাগেলসম্যান, মরিজিও পচেত্তিনো, লুইস এনরিকে, ব্রেন্ডন রজার্স এবং জিনেদিন জিদান। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।